আসসালামুআলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আজকে যে রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করার জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে ফিশ স্টিউ রেসিপি। আমি জানি আপনারা জানেন কিভাবে বানাতে হয়, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি আজকে সেটাই শেয়ার করছি। আজ আমি ফিশ স্টিউয়ের রেসিপিটা একদম ভিন্নভাবে, ভিন্ন স্টাইলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন, দেরি না করে দেখানো যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি এবার দিয়ে দেব যেই সবজিগুলো বেশি টাইম লাগে সেদ্ধ হতে, আমি সেই সবজিগুলো অ্যাড করছি। 1 কাপ দিলাম ফুলকপি, 1 কাপ দিচ্ছি গাজর, আর 1 কাপ দিচ্ছি মূলো। আমি সবজি এখানে আমার পছন্দ অনুযায়ী অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আলু, আবারও মিক্স করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 50% মতো সেদ্ধ করে নেব। এই দেখুন, প্রায় 5 থেকে 6 মিনিট আমি পর ফিরে এলাম। 50% আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছে একটা প্লেটে। আমি ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আমি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা গ্রেট করা। এবার একটু ভেজে নেবো, বেশি ভাজার কিন্তু দরকার নেই। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো আর 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আবারও বলছি, সবজি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই। 2-3 মিনিট মতো ভেজে নিয়ে আমি এবার ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করে দিয়ে আরও আমি 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেবো। ভালো করে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি 3 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি। গরম পানি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ভালো করে আমি মিক্স করে নেব। এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুটার অপেক্ষা করব পানিটা। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা গোলমরিচ, 1 টেবিল চামচ জিরে ও ধনে, 4-5টা লবঙ্গ, 3টা এলাচ, 1 টুকরো দারচিনি নিয়ে নিচ্ছি। একটু থেতো করে নেবো এগুলো। এই দেখুন, পানিটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এবার একটু ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2 পিস রুই ফিশ। এবার দিয়ে দিলাম ওটার মধ্যে। এবার ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি রান্না করব। এগুলো দেখুন আমি থেতো করে নিয়েছি, কিন্তু ড্রাই রোস্ট করে নয়, কাঁচাই কিন্তু আমি থেতো করে নিয়েছি। ফিরে এলাম 5 মিনিট পর। আমি এখানে একটা কড়াই নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং থেতো করে রাখা সব মশলাগুলো, গোটা মশলাগুলো। এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু বাগারটা দিলে স্টিউয়ের মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে। সো এই সময় দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আপনারা, অসাধারণ লাগে কিন্তু খেতে। আমার হয়ে গেছে ভেজে রাখাগুলো, এবার আমি দিয়ে দিচ্ছি স্টিউয়ের মধ্যে। আমাদের তৈরি হয়ে গেল ফিশ স্টিউ রেসিপি। দেখুন, এরপর ভালো করে মিক্স করে নেব। অ্যাড
করছি এক টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং গুলে নিয়েছি ঠান্ডা পানিতে আমি দিয়ে দিলাম ভালো করে হালকা হাতে আমি নেড়ে নিলাম এবং আমি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং আমি এটা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি সার্ভ করব সার্ভ করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি দেখাচ্ছি আমি আপনাদের কাছে কতটাই সুন্দর হয়েছে ফিশ স্টিউ রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে দেখুন কতই সুন্দর হয়েছে কতই সুন্দর অসাধারণ একটা কালার এসেছে দেখে যেন সত্যি খেতে ইচ্ছা করছে আশা করি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে আমি একদম ভিন্নভাবে ভিন্ন স্টাইলে আমি ফিশ স্টিউ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ